আচ্ছা, আমরা নৌকাতে ঘুরতেছি আর দেখেন আল্লাহর কি কুদরত, আমাদের কিসমতে আছে পিঠা খাওয়ার একটা ইউনিক এক্সপিরিয়েন্স। কি রে, এখানে এখান থেকে চাঁদপুর ফরিদগঞ্জ ওইদিকে যাওয়া হয়, হাজীগঞ্জ পোলের উপরে, এটা হাজীগঞ্জ ব্রিজ বা পোল যেটাই বলেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বরাবরের মতন বাইরে বের হয়েছি, চলে যাওয়ার সময় হয়ে গেছে, কাজও কিছুটা আরো বেশি বেড়ে গেছে। হাতে কিছু কাজ ছিল যেটা একান্তই হচ্ছে নিজের কিছু কাজ, সেগুলো সারতেছি। আমরা যাচ্ছি ধানমন্ডি 32-এ, 27-এ ছিলাম এতক্ষণ, এখন 32-এ যাচ্ছি। আর যেহেতু আপনাদের ইব্রাহিম ভাই গ্রামে গেছে, তো আপনারা আজকেও দুটো মিলাই ভিডিও দেখতে পারবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভালোবাসাতে সাথে থাকবেন। দোকানে এসে টেলারের জন্য ওয়েট করতেছি, আর কি করব, যা কাজ জুয়েলারি দেখতেছি, বাট কেনা হবে না, শুধু দেখাই হবে। এখানকার ঝালমুড়ি মনে হয় অনেক মজা, দেখো সবাই ছোলা দিয়ে যে সুন্দর করে খাচ্ছে। আচ্ছা, যা মানে তাই হোক, এটা আমার দোষ না, পাবলিক প্লেসে আমি ভিডিও করতেই পারি, প্রবলেম নাই। আচ্ছা যাই হোক, এই যে ফিলটা আমি বাংলাদেশে চাচ্ছিলাম আজকে সেটা পাচ্ছি, মানে একদম কালো হয়ে গেছে, মেঘে মেঘে কালো হয়েছে। থ্যাংক ইউ আল্লাহ, আল্লাহ না দিলে তুই কি করতি, আমি না বেরোলে তো তুমি বেরোতে না। থ্যাংক ইউ সাদ, ও মাই গড। যাই হোক, এই ফিলটায় যাচ্ছিলাম, এখন একটু ধানমন্ডির লেকে যে বসবো হেভি বাতাস খাওয়ার জন্য, আর একটা রিক্সা ঠিক করে রেখে দেবো, বৃষ্টি আসলে দুম করে বৃষ্টি রিক্সাতে উঠে দৌড় মারবো। আমার তাহলে আর বাড়ি পর্যন্ত নিতে হবে না। আজকে তালের পিঠা, তালের শাঁস, ডিম মিষ্টি, ডিম মিষ্টি, আর এখানে কি যেন ভেজে দিচ্ছে, আচার না ও আচার, এই যে রুটি। আজকে নাস্তায় কিন্তু ডিফারেন্ট, দীপ কোনটা খাইতে দাও না, পিঠা খাও আর রুটি দিয়ে ডিম দিয়ে মিষ্টি দিয়ে মিষ্টি আর খাও, আস্তে ধীরে ধীরে সময় নিয়ে খাও, তোমার কেউ দৌড়াবে না এখানে, বুঝছো? এখানে তোমার কোনো তাল তো বই নেই যে তোমার দৌড়াইবে। তো আমরা এখন হাজীগঞ্জ বাজারে আসছি, এটা আসলে অনেক দিনের স্বপ্ন, আমার বেস্ট ফ্রেন্ড হাসান আর আমার শালা দ্বীপ তো অনেক দিন আছে, আর এটা আমার চাচাতো ভাই সুমন। হাজীগঞ্জ বাজারে এসে একটা দিন আড্ডা দিব, অনেকক্ষণ থাকবো, আজকে এই প্ল্যান নিয়ে আসছি। তো আমরা বাজারে একটু ঘুরবো, আর একটা ফ্রেন্ড আছে সেও জয়েন করবে, এই আর কি। হাজীগঞ্জ বাজারটা আজকে আপনাদের একটু দেখাবো। এটা হলো আমাদের হাজীগঞ্জ বাজার, অনেকেই আছেন আমাদের দিকে ওই হাজীগঞ্জ থেকে দেখেন, এই যে চাঁদপুর, এখানে এখান থেকে চাঁদপুর ফরিদগঞ্জ ওইদিকে যাওয়া হয়, ওটাও নারো বলাখাল মতলব সবই এইদিকে, এই আর কি। এটা আমাদের হাজীগঞ্জ বাজার, আজকে এখানে আমরা একটু আড্ডা সাড্ডা দিব, পরিচিত সবার সাথে কিছু দেখা করব। এবারের মতো শেষ যে হাজীগঞ্জে আসছি, এরপরে এবার আর আসা হবে না। হাজীগঞ্জ পোলের উপরে, এটা হাজীগঞ্জ ব্রিজ বা পোল যেটাই বলেন, আসছি এখানে। এই যে আমার ফ্রেন্ড মিন্টু সৌদি আরবে থাকে, ওর সাথে আরও এক চাঁদপুরে যেদিন আমরা গেছিলাম বড় স্টেশনে, ওই সেদিন দেখা হয়েছিল, আর আজকে হাজীগঞ্জ আসছি। মিন্টু আমার আরেক আমার বেস্ট ফ্রেন্ড হাসানও আছে এখানে। তো এই যে পোলের উপরে একটু দেখতে আসছি, একটু পরে আমার বাসার দিকে, বাসা না বাজারের দিকে যাবো, মসজিদে, হাজীগঞ্জ মসজিদে। আমরা আসলে আজকে জোহরের নামাজ পড়ার নিয়ত করছি, দেখি পারি কিনা, আর আপনাদেরকে ব্রিজের আশেপাশে দেখে। এই যে হাজীগঞ্জ পোলের উপর থেকে, এটা হলো পূর্ব পাশ, আর আপনাদেরকে যদি পশ্চিম পাশ দেখাই তাহলে আমাকে রাস্তার ওই পাড়ে যাইতে হবে। এই যে পশ্চিম পাশ, এখানে বালুর ট্রলারগুলো থাকে, আর আপনারা হাজীগঞ্জ বাসী যে যেখানে আছেন অবশ্যই চিনতে পারবেন আমি কোথায় আছি এই মুহূর্তে। সো হাজীগঞ্জ চাঁদপুরের মানুষ, আপনারা এই এরিয়াটা চেনার কথা, আমি জাস্ট একটু দেখানোর জন্য এই ভিডিওটা করছি। হাজীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, হাজীগঞ্জ চাঁদপুর। সো এইদিকে হাঁটতে হাঁটতে ঘুরতে আসছিলাম, নতুন একটা প্রতিষ্ঠান দেখে গেলাম, আর এখন হাজীগঞ্জ বাজারে যাব, আমরা দেখি দুপুরের খাবারের জন্য কি পাওয়া যায়, কি খাওয়া যায়। আমাদের হাজীগঞ্জের পরিবেশ এবং লাইফস্টাইল অনেক ইম্প্রুভ হয়েছে,
আমরা যখন এখানে এই ছোট ছিলাম এইদিকে আসতাম, আসলে এরকম লাইফস্টাইল বা এরকম পরিবেশ ছিল না। এখন মানে ডিফারেন্ট একটা পরিবেশ, অনেক সুন্দর মনোরম। আমরা হোটেল শেরাটনে খাইতে আসছি, এটা হাজীগঞ্জের শেরাটন, আপনারা আবার ঢাকা শেরাটন মনে করেন না। ভাত তরকারি ভাজি আর আমাদের বাকি তরকারি আসবে, এখন শুধু সালাদ দিয়ে স্টার্ট করার জন্য বলছে। ইলিশ মাছ ফ্রাই করে আনা হয়েছে, সাথে পেঁয়াজ দিয়ে ফ্রাই করে। এই যে ইলিশ মাছটা তো আমরা শুধু সবজি দিয়ে খাচ্ছি না, সাথে ইলিশ মাছও আছে, আরও তরকারি আসার কথা। আমরা খাওয়া দাওয়া শেষে এখানে আসছি, একটু নৌকাতে চড়ব। নৌকাতে করে একটু এদিক ওদিক ঘুরবো, একটা ইউনিক এক্সপিরিয়েন্স নিতে হবে। হাজীগঞ্জে আসলাম, পোলের নিচে দিয়ে নৌকা দিয়ে না চড়লে তো মজা লাগবে না। এটা ডাকাতিয়া নদী, আই বিলিভ। আচ্ছা, আমরা এখানে সব সার, আমরা এখন একটু নৌকা দিয়ে যখন চড়া শুরু করলাম মাঝখানে আসছি, বাট রিল্যাক্স, আজকে ভয় পাওয়ার মতো কেউ নাই, আল্লাহ মাফ করছে। দীপ, তুমি কি ভয় পাও? হ্যাঁ অনেক, তো একটু নৌকাতে ঘুরি। একটা বালুর ট্রলার যাচ্ছে, আমরা নৌকাতে ঘুরতেছি আর দেখেন আল্লাহর কি কুদরত, আমাদের কিসমতে আছে পিঠা খাবার নৌকাতে বসে বসে। দেখেন আমাদের একটা আপু আমাদেরকে দেখতে আসছে, আর সাথে নারিকেলের পিঠা আর ওইগুলা ভাজা পিঠা। ওইগুলার নাম কি হবো? পুলি, আর আচ্ছা নারিকেলের পুলি আর এমনি নারিকেলের ভাজা পিঠা। আমার শালাও আছে এখানে, দেখেন আরামসে খাইতেছে, নিজের সেলফি ভিডিও করে না দেখে আল্লাহ মাবুদ। তো যাই হোক, আমরা নৌকায় বসে পিঠা খাবো, এটা একটা ইউনিক এক্সপিরিয়েন্স। তবে পিঠার সাথে একটা ছবি হইতে হবে। এই আপুটা আমাদের জন্য পিঠা নিয়ে আসছে সেই চাঁদপুর থেকে, কোথায় যেন, মহামায়াতে না চাঁদপুরে, বাবুরহাটে। বাবুরহাট থেকে আপুটা আমাদের জন্য পিঠা নিয়ে আসছে স্পেশালি দিশার জন্য। তো আমি কিছু পিঠা কালকে সকালে প্যাক করে নিয়ে যাব ঢাকাতে, বসে পিঠা খাওয়ার একটা ইউনিক এক্সপিরিয়েন্স। কি রে এত স্বাদ কেরে, এইদিকে তাকাই, এই যে ক্যামেরা এইদিকে, এইদিকে অনেক মজা, অনেক মজা। আচ্ছা যাই হোক, তো আমরা পিঠাগুলা খাই নৌকায় বসে, আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন। হাজীগঞ্জে আমি যে আমার ফ্রেন্ড মিন্টু আলমগীর ওর বাসায় আসছি, আসলে বাসায় আগেও আসতে বলছিল, আমরা বাইরেই দেখা করে চলে গেছি। আজকে আর মানা করার কোনো অপশান ছিল না, কারণ আমাদের সবাইকে নাস্তা খাইতে দিছে, অনেকগুলো আইটেম আছে, আমি আর দেখা যায়, আপনারা নামগুলো নিজেরা নিজেরা জেনে নিন। এই আর কি, আমার মামা এবং ফ্রেন্ড হাসান, সুমন আর দীপ কিন্তু খাওয়ার সময় দেরি করে না, সো সে ঠিক আছে, আমিও খাইতে বসে যাই। রাফি আসো, আচ্ছা আসো রাফি। হ্যাঁ সত্যি কথা বলবি? অবশ্যই। আরে না, এগুলো তো মজা, আমরা মারবে কেন? মারবে, মারি খাবা, মারি খাবা। ধানমন্ডি এটা কি, এটা কি, এটা বিয়ে হচ্ছে নাকি এরকমই? চলো ওইখানে যে কিন্তু ভিডিও করতে পারবো, সুন্দর লাগবে, মানে তার রিলস বানায় আসি সুন্দর। আমি তো খেতে পারি না ভয়ে, তুমি বুঝো না কেন। এই যে ধানমন্ডির লেকে আসছে, আসলে ধানমন্ডির লেক এটা 32-এ, আচ্ছা মামা এখানে রাখেন, আপনি এবার আমরা দিবেন তার, আমরা ভাবনা, আমরা হ্যাঁ তাহলে জাম্বুরা পেয়ারা, কয়েকদিন পরেই এই রিক্সার ক্লিং ক্লিং প্যাপু ট্যাটু এগুলো অনেক মিস করবো, কারণ আমরা হচ্ছে বাইরে যারা আছে এগুলো আসলে বেশি মিস করি, এই পেঁয়াজ এই মরিচ এই সবজি এগুলা বলা। ধানমন্ডির কিছু কিছু রোড আসছে, মানে এত বেশি ভালো লাগে,
আর ওই রাস্তা মনে হয় কি যে রিকশা দিয়ে এই সমস্ত রাস্তায় ঘুরলেও শান্তি, যেরকম এই একটা রোড এটা অনেক ভালো লাগতেছে, এটা শান্তি শান্তি ভাব। কি গাছ দেখছিলা? ভাবনা গাছ চাও? এবারের মতো আল্লাহ যদি শেষ করে এবারের মতো, তো এখানে মাছের ডিম ভুনা, আমরা রাতের খাবার কলিজা ভুনা চিংড়ি দিয়ে, পুঁই শাক দিয়ে, কচু শাক, কচু শাক আর চিংড়ি মাছ। এখানে আরেকটা ভর্তা বানাইছে আম্মা, একবার আমাদের ঘরের তাজা মুরগি রান্না করছে, ভাত সালাদ এগুলো দিয়ে আজকে আমাদের রাতের খাবার, হয়তো বা এবারের জন্য লাস্ট ভাত খাওয়া। সকালে নাস্তা খেয়ে আমরা ঢাকায় চলে যাব বিদায় নিয়ে। সো এই তো, ইমোশনাল হয়ে যাব বেশি কথা বললে, এখন ভাতটা মজা করে খাই আলহামদুলিল্লাহ। তো আজকে যে টেলারের কাছে গেছিলাম ওই দিন, যে এই কাপড়টা ভালো লাগছিল, পরে আমি হচ্ছে ড্রেস সালোয়ার আর হচ্ছে ট্রাউজার আর ড্রেস বানাতে দিয়ে আসছিলাম, সুন্দরই বানাইছে, লেসগুলো আলাদা আলাদা করে আমি ডিজাইন দিয়ে আসছিলাম, সো ওইভাবেই বানাই দিছে, এটা ভালোই লাগছে। একটু ডিফারেন্ট করছি, একটু হচ্ছে শার্টের কলার সহ যে গলাটা সেটা দিছি, আর এখানে হচ্ছে বোতামগুলো দিয়েছি, এটাও ভালো লাগছে। প্লাস এখানে এই কাপড়টাও ভালো লাগছিলো, তো এটা দিয়ে আসছি, কারণ ওইখানে তো আসলে এরকম ধরনেরগুলাই বেশি পরা হয় এই জন্য। এই যে আরেকটা আছে, আরেকটা হচ্ছে এটা, এটাও একটা সুন্দর কাপড়, আমার কাছে ভালো লাগছে। এরকম মোটামুটি আসলে কয়েকটাই আমি হচ্ছে গজ কাপড় কিনে এইভাবে বানাই নিছি, যেটা আমার কাছে মনে হয়েছে যে ভালো এবং সুন্দর ঘরে পরার জন্য, কারণ ওখানে তো আমি আসলে সালোয়ার কামিজটাই আমার বেশি পরা হয় সেই জন্য, আর ওড়নাটা আমি ওখান থেকে ম্যাচিং করে নিব। আর তাছাড়া হচ্ছে জয়পুরি কাপড়ের কতগুলো বানানোর ইচ্ছা আছে, তো দেখি নিউ মার্কেট প্রিয়াঙ্গন বা হচ্ছে অন্য কোনো জায়গায় গেলে গজ কাপড় পাইলে জানলে আমি কিনবো। আজকে ধানমন্ডিতে মানে বেশ অনেক সময় ঘুরছি, রিক্সা দিয়ে ঘুরছি, রাস্তা খালি ছিল ধানমন্ডির আশেপাশে, যত খালি রাস্তা ছিল সেটাতে করে আমরা হচ্ছে ওই যে ইঞ্জিন চালিত যেটা, ওটা কি বলে, টমটম, ইঞ্জিন রিক্সা বলে, আচ্ছা যাই হোক, ওটা ওই যে ইয়েতে যে টুকটুক টুকটুক, আচ্ছা যাই হোক না কেন, ওটাতে করে এই যে ভিডিওতে দেখলাম যে ওটাতে করে আমরা বেশ ঘুরছি অনেক সময়। ঘোরা টোরা পরে মানে আজকে আজে বাজে খাবার বেশি খেয়েছি, খাওয়ার পরে আমার পেটে গণ্ডগোলও শুরু হয়েছে, বেশ কয়েকবার দাঁড়ায় 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 হচ্ছে সার্ভিস নিয়েছি, আর হচ্ছে ঘুরছি আর খাইছি। তো তারপরে আলহামদুলিল্লাহ ভালো একটা দিন গেছে, ভালো লাগছে, ওয়েদারটা বিকালের দিকে ভালো ছিল, মেঘলা মেঘলা একটু ঝিরিঝিরি হচ্ছে বাতাস বা বৃষ্টি টাইপের, তো ভালো লাগছে। তো আজকের মতন ভিডিও এখানে শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।